সো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, পুরো একদম ঘেমে নে চান করে গেছি, কিন্তু ব্লগ করা ছাড়ছি না তোমাদের জন্য। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি মানিকতলা ক্যানাল ইস্ট রোডে। আর এখানে দেখতেই পাচ্ছ যে ব্রিজটা দিয়ে আমি সরস্বতী পুজোর সময় শুরু করেছিলাম, এখানে এসেছিলাম সরস্বতী পুজোর মানে প্রস্তুতির ভিডিও দেখানোর জন্য মানিকতলা ক্যানাল ইস্ট রোডে। তো এখানে এখন চলে এসেছি বাসন্তী দুর্গা পুজো উপলক্ষে, এখানে কেমন কী প্রস্তুতি চলছে এবং কতটা কী দুর্গা ঠাকুর এখানে তৈরি হয়েছে, মানে বাসন্তী দুর্গা ঠাকুর, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ঘুরে মানিকতলাটা। আর তো বেশি কিছু বলবো না, অবশ্যই যারা নতুন দেখছো আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর দেখতে দেখতে লাইকটাও করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই হচ্ছে আমি চলে এসেছি মানিকতলা ক্যানাল ইস্ট রোড, এটাই এই এখান থেকে নেবে কিন্তু এই সাইডটা চলে যেতে হবে, দেন ওখানে জাস্ট দু পা হেঁটে গেলেই কিন্তু একদম মানিকতলা পটুয়াপাড়া চলে আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি মানিকতলা ক্যানাল ইস্ট রোড অর্থাৎ মানিকতলা পটুয়াপাড়াতে, দেখতে কেমন কি বাসন্তী দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি সরস্বতী পুজোর সময় এসেছিলাম এখানে, সরস্বতী ঠাকুর কেমন হয়েছিল সেটা দেখানোর জন্য। আর এখন কিন্তু বাসন্তী দুর্গা পুজো উপলক্ষেও কিন্তু চলে এসেছি ক্যানাল ইস্ট রোডে, কেমন কী দুর্গা ঠাকুর এখানে হচ্ছে, অ্যাকচুয়ালি বাসন্তী দুর্গা ঠাকুর এখানে হচ্ছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা স্টল ওই দূর থেকে ওই মাথা থেকে শুরু করে কিন্তু আপ টু অনেক এই দিকে অনেকটা দূর অবধি কিন্তু এরকম স্টল ভাগ করা আছে, যেটা আমি কিন্তু আগেও ভিডিওতে বলেছিলাম। প্রত্যেকটা মানে 1, 2, 3, 4 এরকম করে কিন্তু নাম্বারিং আছে স্টলের, আর প্রত্যেকটা স্টল কিন্তু আলাদা আলাদা মৃৎশিল্পীদের। ঠিক আছে, তো এখানে এবারে কিন্তু ভেতরে ঢুকবো, যদিও আমি একটুখানি ফাঁকাই দেখতে পাচ্ছি বাইরের অংশটা। এটা কিন্তু আমি সরস্বতী পুজোর সময় বেশ ভিড় দেখেছিলাম, মানে প্রচণ্ড গ্যাঞ্জাম দেখেছিলাম, এখানে ঠাকুর প্রচুর ঠাকুর ছিল, যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। তো চলো ভেতরে ঢুকবো, ঢুকে যতটা এখানে প্রস্তুত হচ্ছে মানে বাসন্তী দুর্গা পুজো উপলক্ষে এনারা, সো সেটা তোমাদেরকে তুলে ধরবো। আর চলো দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই বিনা স্কিপ করে দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে ঢুকে গেছি একদম যেখানে ঠাকুর তৈরি হয় সেই জায়গাতে, এবং দেখতেই পাচ্ছ পরপর কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এখানে বাসন্তী দুর্গা মা তৈরি হচ্ছে, এবং অত্যন্ত সুন্দর কিন্তু এখানে মূর্তিগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে, যেগুলো কিন্তু এখনও অনেক কাজ কিন্তু বাকি আছে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। বাসন্তী দুর্গা মাতা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু এনারা শেরাবালি ঠাকুরও কিন্তু তৈরি করছে, আর তার সাথে আমি কিন্তু বেশ কিছু জায়গায় মা কালীও কিন্তু তৈরি হতে দেখছি, সাথে কিন্তু অল্প স্বল্প গণেশ ঠাকুরও কিন্তু আছে। তো অবশ্যই তোমরাও ভিডিওতে সেই সব ছবি দেখতেই পাবে। পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু মা দুর্গা কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা আছে। আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এপ্রিলের 7 তারিখ কিন্তু বাসন্তী দুর্গা পুজোর ষষ্ঠী পুজো, তো সেদিন থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাসন্তী পুজো শুরু হচ্ছে, আপ টু কিন্তু চলবে 10ই পর্যন্ত। যেমন দুর্গা পুজোর নিয়ম ঠিক সে তেমনই কিন্তু বাসন্তী দুর্গা পুজোরও কিন্তু সেম নিয়ম। তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ঠাকুরের কিন্তু আঙুল, হাত, পায়ের আঙুল এগুলো কিন্তু তৈরি করছে, এবং তার সাথে কিন্তু মুখমণ্ডলও কিন্তু তৈরি করে রাখা আছে, এবং তৈরি করছেন কিন্তু মৃৎশিল্পীরা। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম মানিকতলা পটুয়াপাড়াতে, এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড তুমুল কিন্তু ব্যস্ততা বলা যাবে না বাসন্তী দুর্গা পুজো উপলক্ষে, কিন্তু আমি আলাদাভাবে তাদের সাথে কথা বলে জেনেছি যে খুব শিগগিরই কিন্তু তারা আরও বেশ কিছু প্রতিমা কিন্তু তৈরি করার কাজে নিযুক্ত হবেন, এবং এখানে কিন্তু লোকও বাড়ানো হবে। তো অবশ্যই আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর এতক্ষণে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটাও করে দিয়েছো। তো গাইস, মানিকতলা ক্যানাল ইস্ট রোড অর্থাৎ পটুয়াপাড়া থেকে কিন্তু বেরিয়ে গেছি, আর এবারে কিন্তু যাচ্ছি মেন রোডে, বাস ধরবো, বাস ধরে দেন বাড়ি যাবো। এরপরে কিন্তু আরও আমার ভালো ভালো কন্টেন্ট আসবে এই বাসন্তী দুর্গা পুজো উপলক্ষেই, কেননা এখানে খুব একটা দেখলাম যেটা ভিডিওতে তোমাদেরকে বললাম
যে খুব একটা যে প্রস্তুতি হচ্ছে বা মারাত্মক পরিমাণে যে ঠাকুর তৈরি হচ্ছে সেটা নয়, অল্প পরিমাণে ঠাকুর তৈরি হচ্ছে। আর বললো যে এই আসছে রোববার থেকে কিন্তু তারা কিন্তু তৈরি করবে, তো সেটা আমি জানি না অত তাড়াতাড়ি কীভাবে তৈরি করবে দুর্গা ঠাকুর, তো যাই হোক নিশ্চয়ই তারা করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলো না, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না, কারণ অনেক কষ্ট করে ব্লগগুলো বানিয়ে তোমাদের জন্য খেটে খুঁটে, তোমরা যদি না দেখো আলটিমেটলি সাকসেসটা পাবো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাথে থাকো পাশে থাকো আর মজা নিতে থাকো, টাটা।